बहुत सुंदर। सचमुच दोस्तों, संगीत की कोई भाषा नहीं होती, संगीत भक्ति है। इस भाव को अपनी मधुर आवाज से हम सबको मुग्ध कर रही हैं बांग्लादेश से आई हमारी मेहमान सूफी गायिका फरीदा परवीन। तो आइए मिलते हैं इनसे। फरीदा परवीन जी, आपका सुबह सवेरे में बहुत बहुत स्वागत है। फरीदा जी, बहुत बहुत स्वागत है आपका। आपका दिल खुश, धन्यवाद। आपने लालोन फकीर की बानी को गाया अभी, जानना चाहेंगे कि कौन थे लालोन फकीर, क्या फिलॉसफी थी उनकी, क्या कहना चाहते थे? लालोन फकीर आज থেকে প্রায় 200 বছর আগে তার জন্ম হয়েছিল। তিনি বারবার একটি কথাই বলছেন যে সহজ হয়ে মানুষের কাছে ভালোবাসা নিবেদন করো, মানুষকে ভালোবাসো, ক্ষমার দৃষ্টিতে দেখো, ক্ষমা করে দাও মানুষকে। এই কথাটি বারবার, মানুষকে মানুষকে ভজনা করো, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দীপ্য জ্ঞানে, সবসময় মানুষকে ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে ভালোবাসো। এই কথাটা বারবার বলছেন উনি। আচ্ছা ফরিদা জি, কহতে হ্যাঁ কি সুফি সঙ্গীত ঈশ্বর সে আল্লাহ সে জোড়তা হ্যায়, তো জব আপ গাতি হ্যায় ক্যা আপ ভি এসা মহসুস করতি হ্যায়? অবশ্যই, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, এবং মানুষকে ভালো না বাসলে, আল্লাহ বলেন, ভগবান বলেন, ঈশ্বর বলেন, তাকে পাওয়া সম্ভব নয়। फरीदा जी, आप बांग्लादेश से आई हैं, तो हम जानना चाहेंगे कि जो बांग्लादेश का फोक संगीत है, लोकगीत हैं, वो उसमें क्या खास है और क्या सभी तीज त्योहारों पर कुछ ना कुछ गीत गाए जाते हैं? आसले लोकगीति लोकेर मुखे मुखे जे गान फिरे फिरे आसे, फिरे फिरे जाए, ताके लोकगीति बोले, एवं सहज भावे, सहजिया जेटा सहज भावे आसे जाए, सेटाई बांग्लादेशेर मानुष खूब सहज भावे एटाके পরিবেশন করেন। তো কি আপ কোই সিমিলারিটি, কোই সমানতা ফাইন্ড করতে হ্যায়, সরি পাতি হ্যায় ইজ দ্য ওয়ার্ড অফ মি। তো ফরিদা জি, ভারতীয় লোকগীত জো হ্যায় অর বাংলাদেশ কা জো লোকগীত হ্যায়, উসমে কোই সমানতা পাতি হ্যায় আপ? সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে তার নিজস্ব যে সঙ্গীত আছে, আমি আমি বলছি ট্র্যাডিশনাল সং, যেটা লোকগীতি বলেন আমাদের দেশের বা সারা পৃথিবীর সব সব লোকগীতির বলেন, সব দেশের সুরের লোকগীতির সাথে একটা মিল আছে, কোথাও না কোথাও একটা মিল খুঁজে পাওয়া যায়। সেই জন্য ভারতীয় বলেন, বাংলাদেশের বলেন, আমেরিকান বলেন, ইন্দোনেশিয়া বলেন, আরাবিক বলেন, সবখানের সুরের একটা মিল আছে। Thank you.
है। फरीदा जी, आप बांग्लादेश से हमारे यहाँ स्टूडियो में आईं, आपने अपने संगीत का जादू यहाँ बिखेरा, आपका बहुत बहुत धन्यवाद। আপনাদের কো অসংখ্য ধন্যবাদ এবং এই অনুষ্ঠানটি যারা প্রযোজনা করেছেন আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং যারা আমার ভালোবাসার মানুষ আমাদেরকে দেখছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা।